হ্যাঁ ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে একটা বিশেষ বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে কৃত্রিম প্রজনন ফলপ্রসূ না হওয়ার কারণ বা প্রজনন ফলপ্রসূ না হওয়ার কারণ। অনেক সময় এমন হয় যে অনেকে বলে যে অমুককে দিয়ে একটা বীজ দেওয়াইলাম, কই গাভিটা তো বীজ রাখলো না। মানে কথাটা এমনভাবে উপস্থাপন করা হয় মনে হয় যেন সরাসরি কৃত্রিম প্রজনন কর্মীর দোষ, আসলে কিন্তু বিষয়টা তা না। হ্যাঁ আছে, কৃত্রিম প্রজননকারীর দোষ নেই আমি তা বলবো না, কিন্তু এছাড়াও আরও বেশ কিছু কারণ আছে। আমি কারণগুলো আমি প্রথমে আপনাদেরকে লিস্ট ওয়াইজ বলতে চাই। যেমন গাভীর কারণেও হইতে পারে, যেমন গাভি সংক্রামক রোগে আক্রান্ত হওয়া, অনেক সময় গাভীর জরায়ুতে প্রবলেম থাকতে পারে, যৌন রোগে আক্রান্ত হওয়া, প্রজনন অঙ্গে কোনো প্রকার ব্যথা প্রদাহ থাকলে অনেক সময় এটা প্রবলেম হইতে পারে, অনিয়মিত ঋতুচক্রের কারণে হইতে পারে, পুনরাপুরম হওয়া, ভুল গরম, ফলস মানে গরম হওয়ার লক্ষণগুলো আপনি দেখতেছেন কিন্তু আসলে এটা গরম হয়নি এরকম হইতে পারে, তারপর গাভি উষ্ণ আবহাওয়ার হরমোন নিঃসরণের ভারসাম্যহীনতা, নীরব স্ট্রেস, সাইলেন্ট স্ট্রেস, যেমন অনেক সময় এটা ডাকে আসে ঠিকই কিন্তু এগুলো ডাকটা কেউ ধরতে পারছে না। এরপরে গাভীর অধিক বয়স, যেমন গাভি সাধারণত ধরা হয় যে 12 বছর পর্যন্ত সে প্রজনন বা স্বাভাবিকভাবে থাকতে পারে, দেখা গেলো গাভীর অনেকের হয়ে গেছে যে 12 বছর প্লাস হয়ে গেছে, এটাও একটা কারণ হইতে পারে। গাভীর অধিক বয়স, পুষ্টির অভাব, হ্যাঁ পুষ্টির অভাবও গাভীর অনেক সময় বীজ না রাখতে পারে, আবার অতিরিক্ত চর্বি জমার কারণেও না রাখতে পারে। অত্যধিক কৃমির সংক্রমণ, হ্যাঁ আমি এই পর্যন্ত বেশ অনেকগুলা গরু দেখতে গিয়েছি, জিজ্ঞেস করলাম যে তাদের প্রবলেমটার সময় প্রথমে জিজ্ঞেস করি আপনার কৃমিনাশক খাওয়াইছেন কবে, বলে যে অনেক দেরি হয়েছে, তার মানে কি তারা উদাসীন। তো এই কৃমির প্রভাবের কারণে হয়ে থাকতে পারে। এরপর আরেকটা আছে যে সিমেনজনিত ব্যর্থতার কারণও আছে। হ্যাঁ এখন আমি সিমেনজনিত ব্যর্থতাগুলো আমি বলতে চাই, যেমন ত্রুটিপূর্ণ পরিবহন, হয়তো আনা নেওয়ার পথে কোনো একটা প্রবলেম হয়ে গেছে সিমেন্টের মানে বীজটির, ত্রুটিপূর্ণ সংরক্ষণ, দেখা গেলো যে নাইট্রোজেন পর্যাপ্ত রাখেনি বা সংরক্ষণ করেনি, সিমেন্টটা মরে গেছে, ত্রুটিপূর্ণ নাইট্রোজেন ক্যান থেকে স্ট্র বের করা, দেখা গেলো যে নাইট্রোজেন ক্যানে রেখেছি সেটা কোনো কারণে হয়তো লিকেজ বা কোনো কিছু, এটাও একটা কারণ হতে পারে। ক্যানে নাইট্রোজেনের পরিমাণ কমে যাওয়া, অর্থাৎ স্ট্রগুলো সম্পূর্ণভাবে নাইট্রোজেনের না চুবে থাকা, এটাও একটা কারণ। যেমন আমি আজকে নাইট্রোজেন ফিল আপ করার আগে আমি দেখেছি যে কতটুকু কী হয়েছে, দেখলাম যে হ্যাঁ আমার হয়তো আরও 2 দিন যায়, কিন্তু না আমি তারপর আমি নাইট্রোজেন চেঞ্জ করে নিয়েছি সতর্কতামূলক। এই বিষয়টা হয়তো অনেকে ভাবে যে না 2 দিন শেষ হোক তারপরে করি, এটাও একটা কারণ হতে পারে। ক্যানের ভ্যাকুয়াম সিলের ত্রুটি, যেমন নিচে দিয়ে যে ভ্যাকুয়াম সিল থাকে সেটাতে ত্রুটি থাকতে পারে। তারপরে ত্রুটিপূর্ণ থয়িং পদ্ধতি, যেমন কথা আছে যে যেমন 37 ডিগ্রি তাপমাত্রার পানিতে এটাকে থয়িং করতে হবে, তো অনেকে মনে করে যে এটা থার্মোমিটার দিয়ে দেখা গেলো মাপলো না, আঙ্গুল দিয়ে অনুমান করলো, এখানেও এটাও একটা ভুল পদ্ধতি, এটার কারণেও মিস হইতে পারে। তো এটা গেল দুটা পদ্ধতি। আর কাছে হ্যাঁ এবার আসি আমি যেটা আমরা সবাই বলি যে প্রজননকারীর কারণে, হ্যাঁ কৃত্রিম প্রজননকারীর কারণও হইতে পারে, যেমন আমি এই লিস্ট ওয়াইজ বলি প্রজননকারীর অনভিজ্ঞতা, হ্যাঁ দেখা গেলো যে তার পর্যাপ্ত অভিজ্ঞতা নেই, এটা একটা কারণ। ত্রুটিপূর্ণ অদক্ষভাবে প্রজনন করানো, যেমন অনেকে আছে একটা এই কাজ করে, আমি যখন প্রজনন করতে যাই অনেকের কাছে শুনি যে অমুককে ডাক দিয়েছিলাম এটাকে একদম ভিতরে রক্তাক্ত করে ফেলছে ভাই, এটা হ্যাঁ এটাও একটা কারণ। আমার কথা হচ্ছে যে এটার ভিতরে যুদ্ধ করার কোনো কিছু নাই, আপনি চেষ্টা করেন, না পারলে ইস্তফা দেন, অথবা যা করণীয় আপনি না পারলে সারেন্ডার স্বীকার করেন। আমাদের কিন্তু একটা সমস্যা আছে, আমরা কেউ সারেন্ডার স্বীকার করতে চাই না, প্রয়োজনে যুদ্ধ বাধাই দেবো, এটা ঠিক না। আচ্ছা ঠিক আছে গেল এটা। তো আমি মনে করি এখানে যুদ্ধ করার কিছু নাই, আমি যদি ব্যর্থ হই ব্যর্থতা আমি স্বীকার করবো যে আমি পাচ্ছি না, সার্ভিক্স পাচ্ছি না, ঠিক আছে। তারপরে প্রজনন অঙ্গের ভিতরে ভুল স্থানে সিমেন স্থাপন, যেমন সার্ভিক্স না চিনেই সেখানে সিমেন ছেড়ে দিয়েছে, তাহলে তো এটা কাজে আসবে না, এটা ফলপ্রসূ হবে না। এরপরে আছে গাভীর স্ট্রেস সম্বন্ধে ভুল ধারণা, যেমন আমি সর্বশেষ 2-3 দিন আগে একটা আমি প্রজনন করতে গেলাম, তারা তা আগের একটা প্রজনন মিস হয়েছে, তো তাদের কাছে নাকি বলেছে যে প্রজনন কর্মী নাকি বলেছে যে 2.5 দিন পর্যন্ত থাকে, অর্থাৎ 48 ঘন্টার পরেও নাকি ডাক থাকে, এবং প্রজনন কর্মী 48 ঘন্টার মাথায় দিয়েছে, কিন্তু এটা কি আদর্শ সময়? না এটা আদর্শ সময় না, আদর্শ সময় হচ্ছে 12 থেকে 18 ঘন্টার মধ্যে। তো এই যে বিষয়টি, এটিও একটা কারণ। সঠিক সময়ে প্রজনন না করা, প্রজনন সরঞ্জাম জীবাণুমুক্ত না করা, যেমন আমরা যে এআই গান বা এআই শীত কিন্তু ওয়ান টাইম ইউজ করতে হয়, এটাতে জীবাণু থাকতে পারে, এটা নষ্ট করে ফেলা প্রথমবার ইউজ করে, অথবা এটা হাতে ধরলে অনেক সময় জীবাণু থাকতে পারে। যেমন আরেকটা কথা, অনেকে দেখা গেল যে নিয়ম হচ্ছে যে বীজ দেওয়ার অন্তত আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আগে গাভীকে একটি ঠান্ডা নির্জন কোলাহলমুক্ত স্থানে রাখা, অনেকে এটা রাখে না, এখনই ঘর থেকে বের করে নিয়ে এখনই প্রজনন করাইতে চায়।
এরপরে গাভীকে বিশ্রাম দেয় না। দেখা গেল যে আমি সাধারণত বলি যে গাভীটাকে আপনারা 2 ঘন্টা দাঁড় করায় রাখেন, গাভীর গায়ে একটু ঠান্ডা পানি দিয়ে দেন যাতে গাভীটা শান্তশিষ্ট থাকে, কিন্তু অনেকে এটা করে না। দেখা গেলো এরই মধ্যেই মানে এলোপাথারি শুরু করে দিয়েছে। তো আসলে বিভিন্ন কারণে অনেক সময় গাভীর কৃত্রিম প্রজনন ফলপ্রসূ হয় না। তো এককভাবে আসলে কৃত্রিম প্রজননকারীকে দোষ দেওয়া যাবে না, আবার কৃত্রিম প্রজননকারী যে দোষ নেই তাও না। তো আমি সবার প্রতি অনুরোধ রাখবো, এবং আমি মনে করি জানার কোনো শেষ নেই। হ্যাঁ, আমারও জানার মধ্যে অনেক সীমাবদ্ধতা থাকতে পারে, আমি মনে করি আমারও আরও জানা উচিত, এবং আরও যারা কৃত্রিম প্রজননকারী আছেন আপনারাও আরও বেশি করে জানা উচিত, যারা খামারি আছেন তারাও কিছুটা এটা সম্পর্কে ধারণা রাখা উচিত। তো সব মিলিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।